আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি মুসলিমের বইয়ের চ্যানেলে দর্শক আমরা সম্প্রতি সকলেই জানি যে নব্বই দশকের বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন অভিষেক কিছুদিন আগে গিয়েছেন জি দর্শক তবে তার মৃত্যুকে ঘিরে কিন্তু একের পর এক চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে আমরা জানি যে তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল মৃত্যুর পর অনেকে আছে যারা তাকে নিয়ে শোক প্রকাশ করছেন এবং বলা হচ্ছে যে তার মৃত্যুর কারণে কিন্তু আসলে পাড়ায় কিন্তু একটা সুখের ছায়া পড়ে গেছে আর এটা কিন্তু সবাই চোখে কিন্তু এসেছে তো দর্শক এই সময় যখন সবাই এই শোক পালন করছে ঠিক তখনই একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে আগে এই অভিষেক চট্টোপাধ্যায় অপুর সংসার বলে একটা রিয়েলিটি শোতে গিয়েছিল সেখানে গিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন এবং তার কাজের জীবন নিয়ে কথা বলেছিল আর সেখান থেকেই একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে আর দর্শক অভিষেকের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে বিতর্কের মুখে পড়েছে প্রসনজিত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জি দর্শক তথ্য এবং সূত্র অনুযায়ী জানা গেছে যে টালিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে প্রসনজিত চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তের কারণে নাকি ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হয়েছে অভিষেক চট্টোপাধ্যায় জি দর্শক আর এই কথাগুলো তখনই এসেছে যখন অভিষেকের মৃত্যুর পর তাকে বন্ধু বলে দাবি করেছেন প্রসনজিত এবং ঋতুপর্ণা ঋতুপর্ণাচক্ষের জল জানিয়েছে যে মানুষটা অনেক ক্ষোভেই নাকি চলে গিয়েছে আর এই ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন টলিউড প্রযোজক রানা সরকার এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার নাম না বলেই তিনি বলেছেন যে যারা বেঁচে থাকতে কোনো খোঁজ নেননি কিন্তু মরে যাওয়ার পরে তারা ন্যাকা কান্না তো দর্শক এটা মিডিয়া জগৎ মিডিয়া জগতে কখনোই কোনো কিছু হাইট থাকে না তো এই ব্যাপারটা নিয়ে এখন ধীরে ধীরে সবাই মুখ খুলছে যেমনটা মুখ খুলেছে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বিপ্লব জানান যে একসঙ্গে তারা বহু ছবিতে একসময় কাজ করেছিলেন বিপ্লব নিজের স্মৃতিচারণে জানান যে সকলকে নিয়ে হইচই করতে পছন্দ করতেন এই মানুষটা তারা আউটডোরে গিয়ে যেভাবে মজা করতেন সে ব্যাপারেও কথা বলতে শোনা গেছে এই অভিনেতাকে তারপর তিনি জানান বড় থেকে সরে আসার একটা বিরাট আঘাতজনক বা বিরাট সত্য যেটা অভিষেক একবার কিন্তু রিয়েলিটি শোতে এসে বলেছিল বিপ্লব বলেন যে ছোট পর্দায় কাজ করা নিয়ে ওর মনে এক প্রকার ক্ষোভ রয়ে গিয়েছিল সেই কারণে অভিষেক মনে মনে গুমড়ে থাকতো হয়তো এক বুক অভিমান নিয়েই তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে বিপ্লব আরও জানান তিনি বরাবর অভিষেককে বলতেন নিজের শরীরের প্রতি খেয়াল রেখো শরীরের যত্ন নিও কিন্তু সেগুলোর কথা পাত্তা দিত না এটাও শোনা যাচ্ছে যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার কারণে সে সিনেমা জগৎ ছেড়ে দিয়েছে অর্থাৎ ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ তিনি নাকি অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম কন্ট্রাক্টে সিগনেচার করে ফেলেছিল বাট ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি ষড়যন্ত্র করে তার ওই কন্ট্রাক্টগুলো নিয়ে নেওয়া হয়েছে এবং সে বলতে চেয়েছিলো বা সে কিন্তু অনস্ক্রিন বলেছিল যে মিডিয়া জগতে অর্থাৎ সিনেমাতে একটা পলিটিক্স চলে যার কারণে হচ্ছে কোনো নির্দিষ্ট সিন্ডিকেট বা কোনো নির্দিষ্ট দল যারা হচ্ছে তাদের উপর কেউ যাক সেটা তারা কখনোই চায় না তো এটা কতটুকু সত্যি বা মিথ্যে বা কতটুকু আহ সত্যতা ছিল এই কথাগুলোর মধ্যে সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যাই হোক এখন এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই মুখ খুলছে তো যার ফলে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু এখন বিতর্কের মুখে পড়তে হয়েছে তো আপনাদের কি মনে হয় এই কথাটুগুলো এই ব্যাপারগুলোর মধ্যে কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং কতটা সত্যতা রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন